আপনার লেভেলের অফিসাররা যখন আইন শৃঙ্খলার মিটিং এ উন্নয়ন সমন্বয় সভায় থাকতাম, ওনারা বলতেন আর আমি শুনতাম, ছাত্র ছাত্রীরা দেশ স্বাধীন করছে এটা মনে রেখেন, অফিসারদের বাসায় যাইয়া টাকার বস্তা আনতেছে খেয়াল রাখেন, ছাত্ররা কিন্তু সবের বাসায় যাইব। আর কুশন আপনাদেরকে সরানোটা খুব জরুরি, কারণ আপনাদের মাইন্ডসেট হয়ে আছে আগের গভর্নমেন্টের প্রতি, জনগণের দুর্ভোগ বাড়তেছে। আপনি বলেন মেম্বাররা দিবেন, বাজেট লাগে নাকি? আপনি আমারে বলেন, আমার জায়গা বেচছে আপনার, আমি টাকা দিব এখন তো। আপনাদের তো মাইন্ডসেটিংটা রয়ে গেছে আগের দেড় বছর ধরে যখন আসেন, আগের সাজানো বাগান যখন দেখতেছেন, নিশ্চয়ই তো একটু মনের মধ্যে লাগতে পারে এটা, আদারওয়াইজ নিয়েন না। এখন তো একটু ওইখান থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু শুনেন আমার কথা, শুনেন আমার কথা, শুনেন, আমি তো জানি কি করছেন না করছেন। আমি কি মক্কা শরীফ আমার জন্ম হয়েছে নাকি? আমি কিন্তু এই শহরে তিনবার মেয়র হয়েছিলাম, তো জানলে তো এটা করবেন, কিছু একটা করবেন, এটা আমার অনুরোধ রইল আপনার প্রতি। এরপরে যদি পাবলিক উত্তেজিত হয় কিছু শুরু করেন, আমি দেখতে চাই যে কিছু একটা হয়েছে, মানুষজন আশ্বস্ত হোক যে রাষ্ট্র মানুষের লোকে আছে, প্রশাসন এখন নিউট্রাল প্রশাসন। আমরা তো দেখছি দলখানা প্রশাসন, সত্র বছরই তো দলখানা দেখলাম, আমরা এই দলখানা প্রশাসন আর দেখতে চাই না। আমরা চাই রাষ্ট্রের প্রশাসন, ওটা বিএনপির প্রশাসন আমরা চাই না। জি জি জি, দেড় বছর আপনি বাইতুল মোকাররম মসজিদের ইমামের দায়িত্ব পালন করছেন, এই গল্প অন্যখানে কইলেন, আমি মাঠের কর্মী। এখন যদি এটা না হয়, এটা যদি না হয়, তাহলে আমরা দৈরা নিব যে আপনার সহযোগিতা করতেছেন না, তাহলে শুরু করেন। আমি দেখতে চাই কালকে লোকজন বলবে যে আপনি অন্তত বস্তাগুলো বলা পড়তেছেন, মানুষজনের চলাচলার অন্তত উপর দেওয়া হইলেও এটা সাক্ষু দেন, বাসের সাক্ষু দেন, কিছু দেন, মানুষ এই পারে পারে যাক। বাই দিস টাইম আপনি শুরু করেন, এই পারের মানুষ ওই পারে যাবে কিভাবে? এই যে মানুষজন এমন রুগী নিয়ে যাবে কেমনে কি আমার বলেন? স্কুলে আছে, কলেজ আছে, বাচ্চারা যাবে কিভাবে? এটা বিকল্প করতে হবে না, কিছু একটা করেন, তবু তো মানুষ বুঝবে যে কিছু একটা করছেন। এখন যদি মনে করেন যে আরে ভাই বন্যা হঠাৎ করে আসে নাকি, বন্যা কি আজাদ দিয়ে আসে নাকি? বন্যা তো হঠাৎ করে আসছে, আপনি তো অফিসিয়ালি যা বলার এগুলো বলতেছেন, এগুলো তো আমি শুনছি। মানে আপনাদের আপনার লেভেলের অফিসাররা যখন আইন শৃঙ্খলার মিটিং এ উন্নয়ন সমন্বয় সভায় থাকতাম, ওনারা বলতেন আর আমি শুনতাম, বুঝছেন? ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স, ফার্স্ট ক্লাস পৌরসভার মেয়র, ডিপটি সেক্রেটারি পদ মর্যাদা, ওইখানে 15 বছর দায়িত্ব পালন করছি, ওইটা খেয়াল রাখবেন। পার্লামেন্ট ইলেকশন করছি, 1 ঘন্টা 70 হাজার ভোট পাইছি, আমরা মানুষের মধ্যে বড় হয়েছি, অফিসারদেরকে আমরা মনে করি রাষ্ট্রের সম্পদ। কিছু অফিসার আছে অন্ধ। এখন আমি এটা শুনতে মানে আপনার কাছ থেকে দেখতে চাই যে কালকে আপনি একটা উদ্যোগ নিয়েছেন, এত মানুষের সামনে বলতেছি, ঠিক আছে আমি কালকে মতো অপেক্ষা করি। আপনি অন্তত এই বাচ্চাগুলা কলেজে যারা পড়ে, স্কুলে পড়ে, ওরা কি স্কুল কলেজে যাবে না? একটা বাসের সাক্ষ্য ব্যবস্থা করেন, বস্তা পালাইতে শুরু করেন, তো তো মানুষ আশ্বস্ত হইল যে কিছু একটা শুরু হয়েছে, কিছু একটা করেন। এই যে আপনার এসও বলতেছে মেম্বাররা দায়িত্ব দিছি, ও মেম্বার এটা কি করবে? ওই বেটা সামর্থ্য কতটুকু? এটা ইউপি মেম্বার, এগুলো তো দায় সারা গুজের কথাবার্তা না। না না, আমি বলছি আপনি অফিসিয়ালি করান, মানুষ জানুক যে আপনি এখানে 5,000 বস্তা ভরছেন, 5,000 নদীর মধ্যে ফালাইছেন, মানুষ গণবে, ছাত্র ছাত্রীরা দেশ স্বাধীন করছে এটা মনে রেখেন, অফিসারদের বাসায় যাইয়া টাকার বস্তা আনতেছে সিনিয়র সচিব শাহ কামালের বাসার থেকে আছে সাইরকুটি, খেয়াল রাখেন, ছাত্ররা কিন্তু সবের বাসায় যাইব। আমি আর এত কিছু কইতে চাই না। পানি উন্নয়ন বোর্ড তো একবারে জমজমের পানি দিয়ে দোয়া পত পবিত্র, এখানে কোনো করাপশন নাই, আমি এটা বিশ্বাস করি। কিন্তু এটা যদি না হয়, তাহলে ধরে নিলাম যে এইখানে লোকজনকে কষ্ট দেওয়ার জন্য আপনার কোনো আন্তরিকতা ঘাটতি ছিল বিদায়, তাহলে এটা প্রমাণ করেন। আর দেড় বছর আগে আপনি ছিলেন ভিন্ন মতের, আপনার এখানে পোস্টিং দিছে এটা অন্য করে বইলেন, আমরা জানি সারা দেশের সেট আপটা। শুনেন, এই যে আজকে সব ডিসি সরাইতেছে, সব এসপি সরাইতেছে, কেন সরাইতেছে? রাষ্ট্র কেন দায়িত্বটা নিছে? আপনাদের আমি মনে করি আপনি বিরক্ত হন, আর কুশন আপনাদেরকে সরানোটা খুব জরুরি, কারণ আপনাদের মাইন্ডসেট হয়ে আছে আগের গভর্নমেন্টের প্রতি, জনগণের দুর্ভোগ বাড়তেছে। আপনি বলেন মেম্বাররা দিবেন, সে কিভাবে বলে যে একটা মেম্বার এই দায়িত্বটা পালন করবে? আরে ভাই, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, এমনি তো বাচ্চাদের
লেখাপড়ার ক্ষতি হয়েছে, অসুস্থ মানুষ এই পার ওই পার আসা যাওয়া কিভাবে করবে? যদি দেখতাম আপনি চারটে নৌকা দিচ্ছেন, আপনার তত্ত্বাবধানে নৌকাগুলো ফ্রি, তো তো বুঝতাম যে মানুষ আসা যাওয়া আপনার ভূমিকা আছে। 2000 বস্তা পালাইছেন, মানুষ গণবে আবারও কোন বাজেট? শুনেন, মানুষের জন্য মানুষ, মানুষের জন্য মানুষ, বাজেট লাগে নাকি? আপনি আমারে বলেন, আমার জায়গা বেচছে, আপনার আমি টাকা দিবো মানুষের জন্য মানুষ। এগুলো বলতে হয় না, একটা নৌকা কয় টাকা ভাড়া? আমরা একটা অফিসার যদি এক জায়গায় যায়, তারা তুষামত করে আমরা কতগুলি টাকা খরচ করি এই বাজেট আসে কোত্থেকে? আমি তো বাংলাদেশের নজির সৃষ্টি করছি, আমার পৌরসভায় এক কাপ চা আমি নিজে খাই নাই, কোন অফিসার ডিসিএসপি গেলাম এক কাপ চা খাওয়াই নাই। এভাবে ভাই চেষ্টা করতে হবে। এখন ছাত্রছাত্রীরা অত্যন্ত সচেতন, দেখেন না এরা কি করতেছে। বস্তা আন্দাজি বলে আমি 20,000 বস্তা পালাইছি, ওইটা বলাই যাবে না। এই বস্তা পড়বেন, এই বস্তা দেখবেন ছেলেরা মেয়েরা কেমনি ভিডিও করে, এরা দেখবে কেন 20,000 বস্তা পড়ছে। ওই জায়গায় কিন্তু আমাদেরকে আসতে হবে রে ভাই, ওই আগের দিন নাই কিন্তু দিন পরিবর্তন। এখন সব ছাত্রছাত্রীরাই কিন্তু পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলো, ছাত্রছাত্রীদের মতামতটাই থাকবে সর্বাগ্রে, কারণ এরা দ্বিতীয় এই স্বাধীনতার যুদ্ধে এরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে। আমরা হয়তো সাথে থাকতে পারি, আমাদের অভিজ্ঞতা দিয়ে ওরা একটা কাজে লাগাইতে পারে, কিন্তু মেইন থাকবে ওরা কিন্তু রাষ্ট্র গঠনে, এটা মাথায় রেখেন। এখন বস্তা যদি ভরেন আর আন্দাজ যখন বস্তা পালাই দিছি 5,000, দেখেন এটার পরেরটা কিন্তু আফটার আমাকে যেখানেই বরান বস্তাগুলি বই বরার পরে বস্তাগুলো এক জায়গায় ফিল্ডে রাখতে বলবেন ছাত্রছাত্রীরা, এটা দেখুক এ রাষ্ট্র তাদের, তারা যেভাবে চাই ভাবে হবে, কাজ করবেন আপনি স্বাধীনভাবে, কিন্তু দেখার কি অধিকার তার নাই? স্টুডেন্টদের দেখার অধিকার আছে না নাই? অবশ্যই আছে, এটা খেয়াল রাখবেন। আর ওই মেম্বার টেম্বার আগের গল্প বাদ দেন, তো আপনার এসো তো বলে দিচ্ছে মেম্বার করে বলাইব, তো এসো বলে এসো, আপনি বললেন এসো বুঝেন, এসো কবে একসিন বুঝে না, ওইগুলো বাদ, ওইগুলো বাদ, এখন ওইগুলো বাদ। আমি কোনো বাজে বাজে জিনিসের মধ্যে আমরা কেউ যাইতে চাই না, আমরা চাই দেশ সকলে মিললে সুন্দরভাবে আমরা আগে যাই। ভুল ত্রুটি হয়েছে, দেখেন না থানার পুলিশ সবাই গেছে, আমরা সবাই মিললে আনছি, ভাই তুমি এ কাজ করো, তুমি আওয়ামী লীগ বলছিলে, তুমি বিএনপি বন্য না ভাই, অন্তর্বর্তীকালীন সরকার বন্য না, তুমি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করো, সকলে তোমার সম্মান করব। এখন আমি অনুরোধ হইল বিকল্প ব্যবস্থা কালকে থেকে করেন, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতে পারাপার হইতে পারে নদীর মাঝে যদি যেভাবে করেন, কিন্তু এই সময়টা স্কুল কি বন্ধ থাকবে, কলেজ বন্ধ থাকবো? দুটো নৌকার ব্যবস্থা করেন, ঠিক আছে, দ্রুত করেন, দ্রুত দ্রুত। জি, আসসালামু আলাইকুম।